প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল থেকে প্রবল বৃষ্টি রাজ্য জুড়ে। এই প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রবিবার সন্ধ্যায় প্রচার স্বার্থে দেখা গেল 36 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী নন্দন ঘোষকে। তার বিরুদ্ধে শাসক শিবির প্রার্থী করেছে শচীন সিংকে। এদিন অবিরাম বৃষ্টির মধ্যেও সন্ধ্যাবেলা প্রচার স্বার্থে দেখা গেল এই তরুণ তুর্কি নেতাকে। তার কথায়, 36 নম্বর ওয়ার্ডে রাজাবাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় উন্নয়নে খামতি রয়েছে। আলো, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, ময়লা আবর্জনায় ভর্তি এই 36 নম্বর ওয়ার্ড। মানুষকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। তার এই ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাকার সাধারণ মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করতে চান নন্দন ঘোষ। কারণ হচ্ছে, আমি 2015 সাল থেকে সমীন্দার নির্দেশে আমি যেভাবে 36 নম্বর ওয়ার্ডে রাজাবাজার বলুন, বেলেঘাটা বলুন, প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, প্রত্যেক মানুষের সঙ্গে আমি ছিলাম, তাদের সুখ দুঃখে যখন যেভাবে আমাকে বলেছে, আমার দ্বারা যতটা কাজ করার সম্ভাবনা ছিল আমি করেছি। কিন্তু যেহেতু আমি সমীন্দাও তো পাওয়ারে ছিলেন না এবং আমিও পাওয়ারে ছিলাম, আমার দ্বারা যতটা সম্ভব ছিল তাদের পাশে আমি দাঁড়িয়েছি। এবং পৃথিবীর মধ্যে যে করোনা মহামারী রোগ এসেছিলেন, আমি লকডাউনে এবং রাজাবাজারে বেলেঘাটা দুবার সকালেও আসতাম, লোকের সঙ্গে যোগাযোগ করতাম, দেখা করতাম, এবং আমি বেলেঘাটাও যেতাম, সকালেও দেখা করতাম, বিকালেও দেখা করতাম, ওদের যতটা পেরেছি পাশে ওদের সঙ্গে ছিলাম। এইভাবেই আমি মানুষের পাশে ছিলাম। আপনি তো বিভিন্ন জায়গা ঘুরছেন, এখানকার এলাকার মানুষের কি দাবি, কোন বিষয়টা নিয়ে যেটাকে হাতিয়ার করে আপনি আগামী দিনে কাজ করতে ইচ্ছুক? এখানকার মেন প্রবলেম হচ্ছে রাস্তা, লাইট। বিগত 6 মাস আগে এই বস্তিতে 1-1.5 মাস ধরে লাইট বন্ধ ছিল, দেখার কেউ ছিল না, রাস্তারও খুব খারাপ অবস্থা ছিল। সে রাস্তা 15 দিন 20 দিন গর্ত হয়ে পড়েছিল। তার একটা যে ইটের দিয়ে একটাকে ভরাট করার সেই পরিকল্পনাও তাদের ছিল না। তারপরে আপনি তো রাস্তাঘাট দেখছেন কি পরিস্থিতি, সকালবেলায় আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন যে কি পরিস্থিতি রয়েছে। লকডাউন থাকা বহু সাহায্য হম লোক সো কে পড়ে দাবাই খেতে লাগে বহু মদত।